গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগের দিন আদি হরিদাস মোদকের ভিডিওটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছিলে, কারণ ওটার মধ্যেও একটা নস্টালজিক ব্যাপার ছিল। তো আজকে যেখানে চলে এসেছি সেটাও ওই রকমই একটা দোকান, এটাও প্রায় 190 বছরের পুরনো একটা দোকান। সিচুয়েটেড হচ্ছে গিয়ে ব্যারাকপুর স্টেশনের থেকে বেরিয়ে একটুখানি এগিয়েই একদম বাদিকে পড়বে দোকানটা। তো সিপাহী বিদ্রোহের সময় থেকে এই দোকানটা চলছে আমার ধারে কাছে, আমি সোদপুরে থাকি এখানে ব্যারাকপুর। তো আমার মনে হলো যে এই দোকানটা আমার ভিজিট করা উচিত। সকালবেলা চলে এসেছি, একদম চারিদিকে প্রচণ্ড পরিমাণে ক্রাউডেশন, সকলে অফিস যাচ্ছে, অফিস যাওয়ার পথে অনেকে এখানে ব্রেকফাস্ট করে দেন অফিস যায়। তো আমিও ভাবলাম আজকে এখানটাতে খাওয়া দাওয়া করা যাক। স্পেশালি এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কচুরি, ছোলার ডাল আর রাবড়ি। তো এখানে কচুরি, ছোলার ডাল, রাবড়ি তো খাবোই, সঙ্গে ব্যারাকপুরের আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ব্যারাকপুরের লস্যি। তো সেটাও ট্রাই করব আজকে, আবার সারাদিনের ভিডিও। তো চলো কচুরি ছোলার ডালটা ট্রাই করি। দোকানটা দেখে কিন্তু তোমরা ভেবো না যে খুব হেলদি বা হাইজিন মেনটেন করছে। পুরনো জিনিস ভালো জিনিসের ক্ষেত্রে হাইজিনটা ম্যাটার করে না। দোকানের ভিতরটা একবার দেখে নাও, তারপর তো খাচ্ছি। চলে এসেছি দোকানের ভিতরে, তোমরা তো দেখলেই দোকানের সব কিছু। তো ইনি হচ্ছে দোকানের ওনার, তো ওনার সাথে একবার কথা বলে নিই চলো। তো দাদা, এটা তোমাদের কত বছর পুরনো দোকান? আপনার 180-90 বছর। 190 বছরের পুরনো দোকান, তার মানে তো হেভি ব্যাপার। তো এখানে তো দেখি অনেক ব্লগাররা আসে, তো তোমার দোকানের স্পেশালিটি কি? আমাদের স্পেশালিটি রাবড়ি। আচ্ছা, রাবড়ি, ক্ষীরের রসগোল্লা। ক্ষীরের রসগোল্লা আর কচুরি ছোলার ডাল। কচুরি আর ছোলার ডাল। তো আমিও তো ফার্স্ট টাইম এসেছি ব্যারাকপুরে, আমি প্রায় 4 বছর জব করেছি, দোকানটা বহুবার দেখেছি। তখন যেহেতু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলাম না, তাই জানতাম না এই দোকানে, প্রবাবলি খেয়েওছি হয়তো কখনো, মনে নেই। তো আজকে ট্রাই করব অ্যাজ আ ফুড ব্লগার ওনার খাবারগুলো। তাহলে চলো, অর্ডার করছি আর খাবারগুলো তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে চলে এসছে গরম গরম লুচি, আজকে কিন্তু 2 প্লেট লুচি নিয়েছি, এটা শুভর আর এটা আমার। তোমরা নইলে কমপ্লেন করো, আমি নাকি শুভকে এঁটো খেতে দিই, ঠিক আছে? তো একদম গরম গরম লুচি, আর এখানে রয়েছে পাতলা পাতলা ছোলার ডাল, সঙ্গে রয়েছে রাবড়ি, আর এখানে রয়েছে রসমালাই। চলো কচুরিটা দিয়ে স্টার্ট করি। এটা কিন্তু নর্মাল কচুরি, ভিতরে কচুরি না, ডালপুরি টাইপেরই, ভিতরে একটু একটু পুর রয়েছে। একটু খেয়ে নি, তারপর রিভিউ দেবো। খিদেটাও প্রচুর পেয়েছে। আচ্ছা,
দেখো আমাদের তো কচুরিগুলো নিয়ে ভিডিও করতে ছবি তুলতে অনেকটা সময় লেগেছে, তারপরেও কিন্তু কচুরিটা একদম ক্রাঞ্চি রয়েছে, পুরো ফুলকো। দেখো কি দারুণ লাগছে, এরকম করে নিতে হবে। খিদে পেটে এরকম আর দু প্লেট কচুরি খাওয়ার কোনো ব্যাপারই না। এটা খাচ্ছি এবার রাবড়িটা ট্রাই করি একটু। দেখেছো পুরো একদম ঠিক। চলো ট্রাই করে দেখ। রাবড়ির মধ্যে একটা জিনিস হয় অন্যান্য জায়গায়, কেওড়া জল আর গোলাপ জলের গন্ধটা না খুব স্ট্রং থাকে, যার ফলে একটুখানি খেলেই গাটা গুলিয়ে যায়। এটার ক্ষেত্রে কিন্তু সেটা নেই, মিষ্টিটাও কম আর ওই ওই স্ট্রং ফ্লেভারটা নেই। কখনো ব্যারাকপুর এলে এই রাবড়িটা অবশ্যই ট্রাই করবে। এবার এটা খাই একটু। এটা কি বললে দাদা, রসমালাই তাই তো? আচ্ছা এটা হচ্ছে ক্ষীরের রসগোল্লা, সরি আমি ভুল বলেছি। দুটোই মোটামুটি একই রকম, রসগোল্লাটাকে এই গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, বাট ভালো খেতে। বলো খেতে থাকি, খাওয়া হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাবড়ি বানানো হচ্ছে, দাদা বলছে এখানে কতটা দুধ আছে দাদা, 50 লিটার দুধের রাবড়ি হচ্ছে। দিদি ওদিকে খাচ্ছে। তো কতক্ষণ ধরে এটা ফোটাবে? 4 ঘন্টা ধরে এটা ফোটানো হবে। দেখতে পাচ্ছ স্বর বেড়াচ্ছে কি সুন্দর। আর ইনি হচ্ছে এই রাবড়ির প্রস্তুতকারক। আমি এখানে নর্মাল লাচ্ছি নিয়েছি, এই লাচ্ছিটার দাম নিয়েছে 25 টাকা। আর এই উপরটাতে দেখেছো কি সুন্দর, একদম মোটা ঠিক একটা দইয়ের লেয়ার দিয়েছে, সঙ্গে মশলা হোপফুলি প্যারামাউন্টের থেকে ভালো হবে। চলো খাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, কি ব্যাপক খেতে ধরো একটু, এইবার দইটাকে ঘুরে নিই তাহলে ব্যাপারটা আর একটু জমে যাবে। শরীরটাকে মনে হচ্ছে পুরো রিফ্রেশ করে। হা 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 হা
পানীয় জিনিস চিবিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমার তো খাওয়া শেষ হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।